সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের সারগুলো আমরা এই লটে দেখছি আটটি এবং এই পাশে দেখছি আমরা আরও ছয়টি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল আটটা এবং ছয়টা চোদ্দটা আমরা এই গরুগুলো নিয়ে কথা বলতে চাই এবং এগুলো কালেকশন করেছেন আমাদের কাউসার ভাই আমরা একটু ভাইয়ের সাথে শুরুতে কথা বলে নেই আসসালামু আলাইকুম কি অবস্থা কাউসার ভাই

বয়স কেমন আসতে পারে বয়স এগুলো পনেরো মাস ভাই পনেরো মাসের মতো বয়স হতে পারে পনেরো মাস করে বয়স এবারে যে পনেরো মাস করে বয়স হতে পারে চামড়া কেমন কি অবস্থা মানে লুজ আছে যেখানে ধরবে সেখানে লুজ চামড়া লুজ যেখানে ধরা যাবে সেখানেই বাড়তি হবে তিন নাম্বার চার নাম্বার এটা এটার বয়স কেমন আসতে পারে ওই একই রকম পনেরো মাসের মতো বয়স চার নাম্বার গেট সুন্দর গেট আপটা সুন্দর চামড়া লুজ কালারটা খুব সুন্দর

সামরা লুজ মাথাটা খুব সুন্দর মাথাটা বেশ সুন্দর খুব সুন্দর দেশি দেশি এটা হচ্ছে 5 নাম্বার 5 নাম্বার দেশি মাথাটা সুন্দর এস কালার জি এটা 5 নাম্বার চলেন 6 নাম্বার দেখে নেই 6 নাম্বার এটা কালো কাজল না জি সিরিয়ালের 6 নাম্বার 6 নাম্বার এটা একটা দেশি দেশি

ঠিক আছে এটা দুই নাম্বার আছে এটা এটা হালকা একটু পার্সেন্টেজ আছে সিরিয়ালে দুই নাম্বার বয়স মনে হয় বছর খানিক হবে নাকি এক বছর একটু বেশি এক থেকে একটু বেশি হবে 14 মাস 14 মাসের মধ্যে বয়স হবে দুই নাম্বার এটা তিন নাম্বার এটা তিন নাম্বার এটা তিন নাম্বার এটা মনে এক বছর কম হবে হ্যাঁ কম হবে কম হবে সিরিয়ালে তিন নাম্বার এটা খুব ভালো মাথার মডেল ভালো মাথার মডেলটা ভালো আচ্ছা 3 নাম্বার আচ্ছা নাম্বার এটা 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 বয়সটা এটাও মানে বছর খানি হবে না হ্যাঁ হ্যাঁ দেখেন এরটা খুব সুন্দর ভাই বেশ সুন্দর লুজ দেশি এটা কালার না কালার এটা হচ্ছে আচ্ছা নাম্বার ভাই

ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ